মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পরামর্শ আর অনুমতিক্রমে শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর নিজ সংসদীয় আসন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় অসহায় মধ্যবিত্ত সহ মোট 1000 পরিবারের মাঝে চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভীর পক্ষে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 19 মে মঙ্গলবার প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভী এমপির প্রতিষ্ঠিত এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ বিদেশি দাতা সংস্থার অর্থায়নে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার মহামারী করোনা ভাইরাসে কর্মহীন দিনমজুর আর হতদরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী দুপুর 12টা আর বিকেল 3টায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভা মিলনায়তনে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার জনজনে পৌঁছে দেওয়া হয়। কোটালীপাড়া উপজেলা মিলনায়তনে বিতরণকালে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান হাজেরা, যুবলীগের সদস্য বুলবুল শেখ, পালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বনি প্রমুখ। একই দিন বিকাল 3টায় টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ। উভয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মাননীয় সাংসদ ডক্টর আবু রাজা নদভীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহি আরজু ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান, মাহমুদুল হক বাবু প্রমুখ। শিহাবুদ্দিন, কর্ণফুলী সংবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।